হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল এই যে রান্নার ঘরে বসে পড়েছি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি ফ্রেন্ডকে সকলকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল রান্না বসে বেরেছি আর আমার আর এই যে রোদ রোদ্রের মধ্যে যত সকালে রান্না করবে ততই মনে হয় অনেক বেশি কিছু কাজ করে ফেলেছি এরকম একটি ভাব আর এই রৌদ্রের মধ্যে যদি তুমি ধরে নাও সাড়ে নটা নটা নাগাদ যদি ঘরে ঢুকো তোমাকে সত্যি ব্লিড নি তোমাকে আর নিতে হবে না মানে পায়ের ব্লাড মাথায় উঠে যাবে এরকম একটি অবস্থা হবে আর কিচেন তো এখন প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাচ্ছে এদিকে রান্নার গ্যাস ওভেনে তো উনুনে তো হিট হচ্ছে বাট রোদের যে তাপমাত্রা সেক্ষেত্রেও অনেকটা কিন্তু হিট হয়ে যাচ্ছে তাই চেষ্টা করবে সকাল সকাল সকলকে বলছি সকাল সকাল রান্নাটা সেরে ফেলতে কারণ রান্না হচ্ছে বড় একটি টাফ সেটা যদি সকাল সকাল যদি হয়ে যায় তাহলে মনে হয় বিশ্বে অনেক রেকর্ড বড় কাজ করে নিয়েছি এরকম একটি ব্যাপার তো চলো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গরমের মধ্যে কতটা খানি কষ্ট করতে হয় যারা ব্লগ করে তারাই একমাত্র জানে যে কতটা খানি পরিশ্রম কষ্ট করতে হয় শুধু তোমাদের হাসি তোমাদের ভালোবাসার জন্য তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্যে আমাদের সমস্ত সব কিছুই কষ্ট করতে রাজি বাট তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে সেটা পসিবেল হয় বলো আর একটি কথা কেউ কাউকে না নিয়ে বড়ো হতে পারে না একা একা কখনোই বড়ো হতে বাড়া যায় না সবাইকে সাপোর্ট করে বড় হতে হয় আর এই যে আমি বানাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি তো অনেক বক বক করে ফেললাম এর টমেটো খোসাটা ছাড়িয়ে ফেলছে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে এটা কিন্তু গরম আছে গরম তো এটা ভাবছি আজকে ডিমের কারি বানাবো হ্যাঁ আগের ব্লগটা যেটা আমার দেখে সেটাতে কিন্তু কারি বানিয়েছিল হ্যাঁ এটা আমি একটা ইউটিউবের একটি ব্লগ দেখে একটি কিন্তু রেসিপিটি বানানা সত্যি কথা বলতে আমি ওই ব্লগটা দেখার পর সত্যি অনেক ইনস্ট্রা ই পেয়েছি তো রেসিপি ভালো খুব ভালো একটি রেসিপি বানায় আমার এই ব্লগটার নাম এখন মনে পড়ছে না আপাতত তো তোমাদের যদি তোমাদেরকে ডেফিনেটলি বলবো আমার যদি মনে পড়ে তো তোমরা আমার এই ব্লগটা এইরকমভাবে যদি ডিমের কারি বানাতে চাও তাহলে ডেফিনেটলি আমার এই ব্লগটা তোমরা ফলো করতে পারো আমি ওই যে ভাজা মশলাটা যেটা দেখালাম সেটা কিন্তু এটা এর মধ্যে কিন্তু এটা পেস্ট করেছে হ্যাঁ এটা পেস্ট করার পর কিন্তু এই যে তিনটে ডিমকে আমি মাঝ বরাবর মানে একটু একটু করে কেটে দিয়েছি তাহলে এই যে মশলাটা ঢুকবে আর একটি অমলেট বানাচ্ছি তো অমলেট দিয়ে ডিমের কারি বানানো কে কে খেয়েছো সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো আর তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে বেশ ভালো লাগে তো পেঁয়াজ কুচি আর যেরকম সিম্পল যেরকম অমলেট বানানো হয় তো সেরকম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা লবণ দিয়েই এটা কিন্তু বানানো বানালাম আর এই তেলের মধ্যে ফোড়ন দিলাম বলতে একটু পাঁচ ফোড়ন আর গোটা আসতো জিরে আর আরেকটি আসতো একটু তেজপাতা বেশ ভালোভাবে এটা হয়ে যাবে মিক্স করে নিচ্ছি তারপর কিন্তু এই যে পেস্ট করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ ভালোভাবে কষিয়ে নেবে কিন্তু এই কষানো প্রসেসটাই কিন্তু মেন এই ডিমের কারি ভালো একটু টেস্ট আনবে এর মধ্যে কিন্তু দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ দেখলে আমি ভেজে নিয়েছি আর এক্সট্রা কিন্তু কাঁচা পেঁয়াজ দিই হ্যাঁ তার উপর স্বাদ মতন লবণ এই যে দিয়ে দিলাম আর হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো মানে যা যা যাবতীয় মশলা লাগে আর হ্যাঁ এর মধ্যে দিয়েছিলাম কিন্তু যখন তখন দিয়েছিলাম কিন্তু দু দুটো তিনটে আমি আস্ত একটু গোল গোল গোলমরিচ দিয়েছিলাম হ্যাঁ পাউডারও দিয়েছি কিন্তু একটু গোটাও দিয়েছি তো ব্যাস এটা ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর কিন্তু এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে এসছে কিন্তু এখনও কিন্তু আমার কষানোটা পুরো প্রপারলি কিন্তু হয়নি তো ভালোভাবে এটা কষাবো আর এই যে ডিম তিনটে কিন্তু দিয়ে দিলাম আমার কষানোও হবে আর এই মশলাগুলোও ডিমের মধ্যে কিন্তু ভালোভাবে অ্যাবজর হয়ে যাবে তো ভালোভাবে এটা কষিয়ে নেব আর আমার অন্যদিকে কিন্তু প্রেশার কুকারে রান্নাও অন্যদিকেও বসিয়ে ফেলেছি ঝটপট যত পারছি চেষ্টা করছি এই গরমের মধ্যে চারি বাড়িতে দুটো ওভেন ইন্ডাকশন সমস্ত যত চুলো আছে সমস্ত মনে হচ্ছে একবারেই আমি সব সমস্ত কাজে লাগিয়ে দিই এরকম একটা অবস্থা আর যেহেতু আমার তরকারিটা হয়ে এসছে তাই ওপর থেকে গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি তাহলে টেস্টটা আর গন্ধটা দুটোই কিন্তু ফ্লেভারটাই কিন্তু ভালো আসবে ফুটে এসছে আর হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি এই রান্না করার পর কিন্তু ব্রেকফাস্ট করবে হ্যাঁ সকালে টিফিন মানে চা চা বিস্কিট তো হয়ে গেছে কিন্তু এই যে পরোঠা টিফিনটা এখনও কিন্তু বাকি আছে আর যেহেতু আমার হাজব্যান্ড অফিস যাবে তাই তখন একবারে পরোঠাগুলো ভেজে নেব রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কারণ রান্না করতে করতে টিফিন মনে হয় যতক্ষণ না তোমার রান্নাটা না শেষ হচ্ছে টিফিন করতে কিন্তু একদম ভালো লাগে না তো চলো আমার রান্না বান্না তো সবই কমপ্লিট কি কি রান্না বান্না আজকে করলাম সেটা তোমাদের সঙ্গে দেখে ভাত এটা ঝিঙে আলু পোস্ত করলাম আর করেছি শাক ডাল আর এই যে ডিমের কারিটা বানালাম সেই ডিমের কারিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে খেতেও জানে অসাধারণ হবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো খুব টেস্ট হয় এরকমভাবে ডিমের কারি বানালে আর এই যে একটু ভাত তুলে রেখেছি কারণ এই গরমের মধ্যে বিশ্বাস করে বিকাল দিকে আর সন্ধ্যে দিকে ভাত রান্না করতে মোটেও ভালো লাগে না তাই এই ভাতটা তুলে রেখেছি ফ্রিজে রেখে দেব। আর এই যে হাজব্যান্ডের লাঞ্চ বক্স আমি রেডি করে রেখেছি তো হাজব্যান্ডকে লাঞ্চ বক্সটা দিয়ে দেব হ্যাঁ এক ছোট টিফিনটাতে এটাতে দিয়েছি একটি সালাড আর ওই যে তরকারিগুলো দিয়েছি তো সালাডটা আমি গরমের মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করি কারণ শসা খাওয়া খুবই ভালো শরীর পক্ষে হজম হতে তো খুবই ভালো সাহায্য করে আর এই গরমের মধ্যে শসা অতি অবশ্যই বাড়িতে তোমরা খাবে কারণ শসা খাওয়া সত্যিই অনেক ভালো আর যে পরিমাণে আমাদের ঘাম বেরোচ্ছে জল শসা এসব খাবার খাবে বেশ শরীর স্বাস্থ্য ভালো লাগে তরমুজ লিচু এসব খাবে হ্যাঁ আমটা তুমি পার্সোনাল যাদের ভালো লাগে তাদের খাবে আমটা খুব সবাই লাইক করে না আর যারা হেড করে তারা স্পিক করবে ব্যাস রান্নাবার্না কমপ্লিট করার পর গ্যাসটাও আমি ওভেনটা মুছে দিয়েছিলাম দেন তারপর আমি বিকাল দিকে এই যে আটা মাখতে চলে এসছে আটা মাখা বিকাল বিকালদের কারণ হচ্ছে বিকাল নয় ঠিক এই সময়টা হচ্ছে হ্যাঁ বিকাল বলতেও পারো আর সন্ধ্যে নেমে এসছেও বলতে পারো ঠিক ছটা নাগাদ তো এই যে আটা মাখতে চলে এসছে আমার শ্বশুর মশাই যেহেতু রাত্রে রুটি খায় হ্যাঁ বারো মাসে শীত বর্ষা শরৎ হেমন্ত সমস্ত মাসে কিন্তু আমার শ্বশুর মশাই রুটি খায় জোর জবরস্ত করে যদি ভাত দেওয়া হয় তাহলে মানে খেয়ে খেয়ে ঠিকই কিন্তু এই যে মানুষ যেটাতে অভ্যস্ত সেই জিনিসটা না পেলে কিন্তু কেমন হয় তো সেই জিনিস সেই ক্ষেত্রে কোনো কিছু ফোর্স করি না যে যেটা ভাল লাগে সে সেটাই খেয়ে নেয় একটু কষ্ট করে করলামই বা কিন্তু তাদের যেন তৃপ্তি করে খায় এটাই হচ্ছে ব্যাপার মন ভরে যদি খায় না সত্যি কষ্ট কোনো ব্যর্থ হয় না কষ্টকে আর কষ্ট মনে হয় না আর এইগুলো যে সকালে নাস্তা করার জন্যে যে টিফিন করার জন্যে সেগুলো আমি স্টোর করে গেছি আর আমার শাশুড়ি মা অনেক দিন ধরে একটি আবদার করছে সেই আবদার আজকে মেটানোর জন্যে আজকে আমি বসে পড়েছি সন্ধ্যের সময় হ্যাঁ আমার মেয়ে এমনি আজকে সন্ধ্যের সময় টিউশন গেছে তাই ভাবলো আমার শাশুড়ি মা অনেক দিন ধরে আবদার করছে তো সেই আবদারটা আজকে মিটিয়ে ফেলে যেহেতু আজকে আমি এখন ফাঁকা আছি তো হ্যাঁ আমার শাশুড়ি মা একটি আবদার করছে সেটি হলো আমার শাশুড়ি মা আমার হাতে চণ্ডী বাটা খেতে চেয়েছে তো সেটাই আজকে আমি বানিয়ে ফেলছি এই যে কিছু একটা সাদা তেল সাদা তিল নিয়েছি সেই তিলটা আমি একটু ওভেনে একটু ফ্রাই করে নেব। হালকা মানে কাট বলেন না কাট খোলায় এরকম সামথিং কিছু তো ওরকমভাবে আমি একটু ফ্রাই করে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ কতটা আমি কী ভাব কতটা খানিক ফ্রাই করেছি মানে ভেজেছি তো বেশি ভেজে ফেলো না তাহলে কেমন তেতু তেঁতু লাগে তো ভালো দেখবে যখন একটু সেন্ট একটু ফ্লেভার তুমি নিজে নাকের মধ্যে বুঝতে পারবে তখন ভাববে তোমার এটা ভাজা হয়ে গেছে আর হ্যাঁ আজকে কোনো মিক্সার গ্রাইন্ডারে দেখাবো না করব না আজকে হাতেই করবো শিলনোড়ায় আর এই যে ছোলাগুলো ভাজা ছোলাগুলো ভাজার ছোলাগুলো জলের মধ্যে আমি এভাবে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছো কত ইজিলিভাবে খোসাগুলো উঠে যাচ্ছে কিন্তু আর এই খোসাগুলো যদি সাথে গায়ে লেগে থাকে আর এর মধ্যে কিন্তু যদি পেস্ট করা হয় তাহলে কেমন চণ্ডী বাটাটা কেমন যেন ব্রাউন আর ব্ল্যাক দুটো মিক্স হয়ে যায় মানে কেমন দেখতে কেমন ভালো লাগে না আমার তো এইগুলো আমি ছাড়িয়ে দিয়ে মানে এই খোসাগুলো তুলে দিয়ে আমি এভাবে চন্ডি ভাটা করি আর ইজিলি যারা দেখবে ছোলা ভাজা চন্ডি ভাটা করছে হাত দিয়ে যতখানি না উঠবে এভাবে জল দিয়ে তুমি ভিজিয়ে রাখবে দেখবে খুব সুন্দর উঠে যায় এর আর এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা একটি রসুন দিয়েছি আর এই ভাজা তিলটা দিয়েছে ভাজা তিলটা হ্যাঁ এখনও প্রচণ্ড গরম আছে তো ভাই ভাবছি যে ভাবছিলাম যে প্রথমে ছোলাটা বেটে নেব তারপর ভাবলাম না যেহেতু অনেকটাই গরম আছে তো গরম গরম যদি পেস্ট করা হয় তাহলে আমার পেস্ট করতে অনেক সুবিধা হবে আর হ্যাঁ আমি এক হাতে কিন্তু ক্যামেরা শ্যুট করছি মানে ভিডিও করছি আর এক হাতে কিন্তু সিন কিন্তু আমি বাটনা বাটছি তো একটু প্রবলেম হচ্ছিলো তাই আমি ওটাকে অফ করে তারপর আমি চুন্ডিটা বেটে নিলাম আর এই আমার চণ্ডী হয়ে গেছে আর যে মশলাগুলো দেব মশলা বলতে কিছুই না সিম্পল কাঁচা পেঁয়াজ আর একটু যে যেরকম পরিমাণে তোমরা ঝাল খেতে চাবে আমি বলবো চণ্ডী বাটাতে খুব ঝালটা মানে যায় না অল্প ঝাল দিলে খুব মিষ্টি লাগে খেতে আর একটু একটি রসুন কিন্তু হ্যাঁ ছোলাগুলো দেখ খোসাগুলো দেখো কত সুন্দরভাবে উঠে গেছে সমস্ত ছোলার গায়ে যে খোসাটা লেগে থাকে সেই খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে আর এই যে আমি হাঁটটা ধুয়ে নিচ্ছি আর এখানে তারপর চণ্ডীটার পরে এই যে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম ব্যাস আর উপর থেকে একটু ডেকোরেশন করার জন্য একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে বেশ সুন্দর লাগছে আর খেতে ইয়ামি হয়েছে খেতে কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল ভালো লেগেছিল আর চণ্ডী সাথে সাথে কিন্তু শাশুড়ি মাইকে টেস্ট করতে দিয়ে দিয়েছি যে দেখুন কেমন লেগেছে খেতে তো শাশুড়ি মা মানে এক কথায় জাস্ট ওয়াও ওয়াও একটি খুব ভাইরাল হয়েছিল না একটি কথা জাস্ট ও ওয়াও তো মা বলছে